فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. بسم الله الرحمن الرحيم. আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে নিশ্চয়ই যেই ব্যক্তি এমন শব্দের দ্বারা কথাবার্তা বলে, চিন্তা ভাবনা করে না, ভালো মন্দের যাচাই বাছাই করে না, এমন কথা বলে, এর বিনিময়ে সে জাহান্নামের পিছনে পড়ে যায়, যার দূরত্ব পশ্চিম ও পূর্বের মধ্যবর্তী দূরত্ব থেকেও বেশি দূর, সে জাহান্নামে গিয়ে পতিত হয়। সহিহুল বুখারী হাদিস নাম্বার 6477, মুসলিম 2988, তিরমিজি 2314 নম্বর হাদিস।